সাংবাদিক বৈঠক করছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আমরা সরাসরি নজর রাখব সেদিকে। তারা বলেছেন 2000 বড় শিল্প তৈরি হবে পশ্চিমবঙ্গে। আমরা দীর্ঘদিন ধরে তৃণমূলের বক্তব্য শুনেছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি, কিন্তু আজকে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোনো বড় শিল্পের দারুণ খাটুন করতে দেখতে পাইনি, কোনো জায়গার ফিতে কাটতে দেখতে পাওয়া যায়নি। যে মুখ্যমন্ত্রী অত্যন্ত সচল, তার মোবিলিটি নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারবেন না। যে মুখ্যমন্ত্রী পাহাড় থেকে জঙ্গল একদম নিশ্চিন্তে তিনি বিভিন্ন সময়ে তার উজ্জ্বল উপস্থিতি নিয়ে প্রকট হয়ে যান, আজকে সেই মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা কোনোদিন কোনো শিল্পের দারুণ ঘাটন করতে দেখতে পাইনি। শুধুমাত্র নিজেদের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য যারা কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের স্টেপারেলি অ্যাটিটিউডের কথা বলেন, যারা বিভিন্ন সময় কেন্দ্র টাকা দিচ্ছে না শুধুমাত্র এই গল্প করে অতীতের বামেদের সেই কথার পুনরাবৃত্তি করেন, গত 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গকে যারা শিল্প বান্ধব একটি পরিস্থিতি তৈরি করতে পারলেন না, যাদের কারণে একজনের পর একজন শিল্পপতি এ রাজ্য থেকে ভিন্ন রাজ্যে তাদের বিনিয়োগ সরিয়ে নিয়ে যাচ্ছেন, যারা নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে মানুষের সামনে দাঁড়িয়ে তাদের জমি নীতি স্পষ্ট করতে পারেননি, শিল্প নীতি স্পষ্ট করতে পারেননি, তাদের পুনর্বাসন নীতিকে স্পষ্ট করতে পারেননি, নির্দিষ্ট কোনো দিশা দেখাতে পারেননি, আজকে তারাই দাঁড়িয়ে এই বাজেটের সমালোচনা করছেন। আজকে প্রধানমন্ত্রী দীর্ঘক্ষণ ধরে এই বাজেট বিশ্লেষণ করেছেন এবং তিনি দেখিয়েছেন যদি রাজ্য সহযোগিতা করে, যদি রাজ্য চায়, তাহলে সমস্ত রাজ্য এর থেকে লাভ নিতে পারে। এই রাজ্য বিভিন্ন সময় যে পিছিয়ে পড়া জেলাগুলো আছে তা নিয়ে যে রাজনীতি চলেছে, সারা ভারতবর্ষে 115টি ডিস্ট্রিক্টকে পিছিয়ে পড়া জেলা হিসেবে চিহ্নিত করেছিল এবং তার মধ্যে 3টি জেলা আছে পশ্চিমবঙ্গে, এই জেলাগুলোর সার্বিক বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন, ভারত সরকার চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে সরকারি প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করতে রাজ্য সরকারের কোনো সহযোগিতা ছিল না। এখন সরাসরি প্রধানমন্ত্রী আরও মাইক্রো লেভেলে চলে যাবার কথা বলেছেন বাজেটের মধ্যে দিয়ে। এখন শুধু ডিস্ট্রিক্ট নয়, সমস্ত ব্লক, যে ব্লকগুলো পিছিয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে, সেই ব্লকগুলোর একটা সুষম বিকাশ এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সঙ্গে, পার্শ্ববর্তী অন্যান্য জেলা রাজ্যের সঙ্গে একটি সামঞ্জস্য রেখে তাদের সার্বিক বিকাশের লক্ষ্যে এই সরকার এই বাজেটের মধ্যে দিয়ে মানুষকে একটি বার্তা দিয়েছে। আমরা চাই যেভাবে প্রধানমন্ত্রী সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে, পশ্চিমবঙ্গের বহু সীমান্তবর্তী জেলা আছে, বহু সীমান্তবর্তী গ্রাম আছে, আজকে সীমান্তের কথা প্রধানমন্ত্রী বলেছেন, আমরাও এর জন্য অত্যন্ত আনন্দিত যে আজকে পশ্চিমবঙ্গের সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের সীমারেখা 2200 কিলোমিটারেরও বেশি, শুধু দক্ষিণবঙ্গে 1310 কিলোমিটারের বর্ডার আছে আমাদের বাংলাদেশের সঙ্গে। আর এই সীমান্তবর্তী জেলাগুলোর যদি বিকাশ না হয়, এই সীমান্তবর্তী জেলাগুলোর মানুষ যদি তাদের কর্মসংস্থান খুঁজে না পায়, এই সীমান্তবর্তী জেলাগুলো যদি সঠিকভাবে মানুষ গবাদি পশু পর্যন্ত প্রতিপালন করতে না পারে, প্রকৃত কৃষি কাজ করতে না পারে, সেখানে যদি শিক্ষা না পৌঁছয়, আজকে সেই বিষয়টা এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আজকে প্রধানমন্ত্রী আমাদের এটা জানিয়েছেন। এর সঙ্গে একইভাবে বলা হয়েছে যে বহু মানুষ অশান্তির কারণে আজকে সীমান্ত ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছেন, যদি এখনও বাংলাদেশের সঙ্গে সীমান্ত পরিস্থিতি সেই জায়গায় আসেনি, কিন্তু তা সত্ত্বেও একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরাও চাই এবং আমরা প্রধানমন্ত্রীকেও জানাবো, যদি তিনি আমাদের আগেই বিষয়টি অ্যাড্রেস করেছেন যে সীমান্তের জেলায় বসবাসকারী তরুণ তরুণীদের প্রশিক্ষিত করতে হবে, তাদের এনসিসির আওতায় নিয়ে আসতে হবে, যাতে পরবর্তীকালে তারা সেনাবাহিনীতে বা অন্য সুরক্ষা বাহিনী যেগুলো আছে তাতে যোগদান করতে পারে। এই বাজেট সর্বস্পর্শী বাজেট, এই বাজেট যেরকম মধ্যবিত্তের ওপরে কর চাপিয়ে তাকে অসুবিধার মধ্যে ফেলেনি, একইভাবে এই বাজেট কৃষিক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কৃষক এবং প্রান্তিক মানুষের পাশে এই বাজেট দাঁড়িয়েছে। প্রত্যেক মানুষের পাকে পানীয় জল পৌঁছে দেবার জন্য 2024 সালের মধ্যে এই পরিকল্পনাকে শেষ করবার জন্য এই সরকার বদ্ধপরিকর, বাজেটে তার সুনির্দিষ্ট ইঙ্গিত রয়েছে। 2011 সালের লোকগণনায় যারা বিপিএল তালিকার নিচে ছিলেন, 2022 সালের মধ্যে তাদের প্রত্যেকের মাথার ওপরে পাকা বাড়ির ছাদ থাকবে।
বিপিএল তালিকার নিচে 2011 সালে বসবাসকারী মানুষ আজকে 2022 সালের মধ্যে গিয়ে আর তারা গৃহহীন থাকবে না। এই বাজেট সার্বিকভাবে ভারতবর্ষের অর্থনীতিকে, ভারতবর্ষের শিল্পকে, ভারতবর্ষের বিনিয়োগকে আজকে স্ফীত করবে, সেখানে একটি নির্দিষ্ট গতি নিয়ে আসবে এই বাজেটের মধ্যে দিয়ে। অর্থনীতিবিদরা বলেন, যদি সরকার সেন্ট্রালাইজডভাবে 25 টাকা খরচা করে তাহলে 100 টাকা আসবে বাইরের টাকা, ইনভেস্ট হয়ে সেখানে চলে আসে। সরকার যদি 1 টাকা খরচা করে তাহলে 4 গুণ টাকা স্বাভাবিকভাবে অর্থনীতিতে সেখানে পৌঁছে যায়। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে 7.5 লক্ষ কোটি টাকা যে ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, তো স্বাভাবিকভাবে এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকে সারা ভারতবর্ষে একটা নতুন করে অর্থনীতিতে প্রাণের সঞ্চার হবে এবং ডেফিনেটলি এখানে কর্মসংস্থান তৈরি হবে। যারা বলছেন যে কর্মসংস্থান কিভাবে হয়েছে, আজকে নিশ্চিতভাবে ঠিক কথা বলছেন তৃণমূল বিভিন্নভাবে আক্রমণ করে। কারণ তৃণমূল যে ধরনের কর্মসংস্থান চায়, তৃণমূল যেগুলোকে কর্মসংস্থান বলে মনে করে, তৃণমূলের যে অর্থনৈতিক দর্শন তার সঙ্গে ভারত সরকার বা ভারতীয় জনতা পার্টির অর্থনৈতিক অবস্থানের মধ্যে একটু পার্থক্য আছে। তৃণমূল সিভিক ভলেন্টিয়ার চায়, তৃণমূল বিভিন্ন সরকারি অফিস এবং সিভিক ক্লার্ক তৈরির পরিকল্পনা করছে, তৃণমূল বিভিন্ন জায়গায় রিটায়ার্ড অফিসারদের একটা কনসলিডেটেড ফিস দিয়ে আরও তাদের এক্সটেনশন দিচ্ছে, তৃণমূল সমস্ত নিয়োগ বন্ধ করে দিয়েছে, সরকারি শূন্যপদকে তারা শুধু ভর্তি করতে পারেনি, 5 লক্ষ শূন্যপদকে তারা ধ্বংস করেছে। তৃণমূল কংগ্রেস কর্মসংস্থান বলতে বোঝায় বুনো সহায়ক, সবচেয়ে বড় নিদর্শন। 10 লক্ষ মানুষের ইন্টারভিউ হয়েছিল মাত্র 45 দিনের মধ্যে, নেবার কথা ছিল 900 জন, নিয়েছিলেন 2000 জন। পরিকল্পনার নাম বুনো সাথী, বুনো সহায়ক। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে একবার তদন্তও করবেন বলেছেন, যদিও আমরা এখনও তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে অভিহিত হতে পারিনি।